আপনি কি এই দেশের নাগরিক, দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন? সাবধান, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। একটা সময় ছিল যখন ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে রেশন কার্ডকে চিহ্নিত করা হতো। পরবর্তী সময়ে পাসপোর্ট, ভোটার আই কার্ড এবং আধার কার্ড চলে আসায় ক্রমশ গুরুত্ব হারিয়েছে রেশন কার্ড। আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছল ব্যক্তি এবং বৃত্তশালীরা পূর্বের রেশন কার্ড ব্যবহার করলেও ক্রমশ তারা সরে এসেছে রেশন কার্ড ব্যবহার থেকে। আবার অনেকেই রেশন কার্ড বাঁচিয়ে রাখতে মাঝে মধ্যে রেশন দোকান থেকে শুধুমাত্র চিনি এবং গম নিয়ে থাকেন। এর বাইরেও বর্তমানে বহু সংখ্যক মানুষ রয়েছেন যাদের রেশন কার্ড থাকার সত্ত্বেও তারা রেশন দোকানমুখী হন না, আর তাই কেন্দ্র সরকার রেশন কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। আগামী মে মাস থেকেই হয়তো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে ভারতে। ছ মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য গ্রহণ করেননি তাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে। রেশন কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম জরুরি একটি কার্ড। এই পরিচয়পত্রের মাধ্যমে বিনামূল্যে অথবা অন্তত সস্তায় সরকার থেকে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ। এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করে। দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধে নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে বণ্টন শুরু হয়। তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছে। সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করেছে, সেমতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে, তাই আগে ভাগেই সতর্কবাণী পাঠানো হয়েছে। এছাড়াও সরকারের কাছে অভিযোগ রয়েছে বিনামূল্যে গম, চাল সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনে দেওয়া হয়। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কেন্দ্র সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন করা আইন। এই ধরনের অভিযোগ এলেই সরাসরি বাতিল হবে ডিলারের লাইসেন্স। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতাধীন এই প্রকল্পটি পয়লা মে থেকেই রেশন বিতরণ ব্যবস্থায় পরিবর্তনগুলি কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আচরণবিধি কার্যকর তাই ঘোষণা করা যাচ্ছে না, তবে প্রস্তুতি চলছে এমনটাই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।